শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার আকসাই সীমান্তে হেলিপোর্ট তৈরি করছে চীন, ভয়ঙ্কর হামলার পরিকল্পনা। আফগানিস্তানে সরকার বাহিনীর হামলায় আরো 83 তালেবান নিহত। S-400 নিয়ে শেষ পর্যন্ত তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। বাংলাদেশে গরু পাচার কাণ্ডে বিএসএফ এর 4 কর্মকর্তাকে তলব। এবং সবশেষ থাকছে, অবশেষে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ভারত, এবার আকসায় চীনে হেলিপোর্ট বানানোর ছবি প্রকাশ এল। সাম্প্রতিক উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে আকসায় চীনে নতুন নির্মাণ কাজ শুরু করেছে বেজিং। চীনা সেনার সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানা গেছে। পূর্ব লাদাখে সীমান্ত জুড়ে একাধিক হেলিপোর্ট নির্মাণ করে চলেছে চীনা সেনারা। এবার জিনজিয়াংয়ে অর্থাৎ পূর্ব তুর্কিস্তানে এবং তিব্বতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে চীন। মূলত তাদের নজর আকসাই চীনের দিকে। এই এলাকাকে চীনা সেনার কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বেইজিং। হাই রেজুলেটেড স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে চীনা সেনারা নতুন নির্মাণের ছবি। হেলিপোর্ট যে তৈরি করা হচ্ছে তা স্পষ্ট। ভারতের দৌলত বেগ ওল্ডি এয়ারবেসের ঠিক উল্টো দিকে চীনের এই হেলিপোর্ট তৈরি করছে। 16,700 ফুট উচ্চতায় এই দুটি নির্মাণ ওই সীমান্তের খুব কাছে। দৌলত বেগ ওল্ডি কৌশলগত দিক থেকে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তার ওই কাছাকাছি চীন হেলিপোর্ট তৈরির করা বেশ ইঙ্গিতপূর্ণ। নতুন উপগ্রহ চিত্রে দেখা গেছে বিতর্কিত এলাকাতেই হেলিপোর্ট তৈরি করা হচ্ছে। 2019 সাল থেকেই ওই এলাকায় নির্মাণ ধীরে ধীরে শুরু করেছেন। এতে একাধিকবার আপত্তি জানিয়েছিল ভারত। এদিকে সীমান্তের ক্রমবর্ধমান উত্তেজনায় চীন ক্ষমতা কায়েম করতে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ভারতও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আফগানিস্তানের দুই প্রদেশে সরকারি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরো 83 তালেবান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 18 জন। কান্দাহার এবং গজনি প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে রবিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালিবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে গত 3 দিনের সেনাবাহিনীর অভিযানে অন্তত 63 জন তালিবান নিহত এবং অপর 29 জন আহত হয়েছেন। আফগান সেনাবাহিনীর এক বিবৃতি জানিয়েছে গত 4 দিন ধরে কান্দাহারে তালিবানের বিরুদ্ধে চালানো সাহসী অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতি বলেছে, কান্দাহার শহর এবং এর আশেপাশের 5 জেলায় বিমান বাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়। 19 বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালিবানের সঙ্গে স্বাকৃত কথিত শান্তি চুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম অবস্থান আফগান সেনাবাহিনী এবং তালিবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর শনিবার কান্দাহারে তালিবান অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার কাছ থেকে অধ্যুষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগেই তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 সংগ্রহ করার ঘটনায় ন্যাটো জোটের নীতির পরিপন্থী এবং এই জোটের সদস্যগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। 2 বছরেরও বেশি সময় আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে। তবে তুরস্কের রজিব তাইয়েপ এরদোগান সরকার প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে এসেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক এবং সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন তুরস্ককে F-35 জঙ্গি বিমান সরবরাহ করার সিদ্ধান্ত স্থগিত করেছিল। মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও 3 কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং আমেরিকায় থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে।
সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচারকাণ্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর চার কর্মকর্তাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। বাহিনীটির একজন ডিআইজি, দুই অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সহ চারজনকে চলতি সপ্তাহের মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। গরু পাচারকাণ্ডে আরও তথ্য পেতে গোয়েন্দাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার। গত সেপ্টেম্বরে বাংলাদেশের গরু পাচারকারী চক্রের সন্ধানে নেমে তাতে বিএসএফ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পায় সিবিআই। পাশাপাশি এই চোরা কারবারে রাজনৈতিকদেরও জড়িত থাকার বিষয়টি অনুসন্ধানে উঠে আসে তা নিয়ে পশ্চিমবঙ্গে তুলকালাম শুরু হয়। প্রাথমিক অনুসন্ধানের পর ওই সময় সিবিআই জানিয়েছিল বিএসএফের অন্তত 6 জন পদস্থ কর্মকর্তা এবং কয়েকজন শুল্ক কর্মকর্তা মোট মাসোহারা পেতেন পাচারকারী চক্রের কাছ থেকে। এরপর গত 17 নভেম্বর গরু পাচার মামলায় বিএসএফ এর কমান্ডেন্ট সতীশ কুমার গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তে গরু পাচার সিন্ডিকেটে আরও কয়েকজন বিএসএফ কর্মকর্তা সরাসরি যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। প্রায় 2 বছর স্থগিত থাকার পর আবারও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে তুরস্ক। ইহুদিবাদী দেশটিতে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে এরদোগান সরকার। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংবাদ সংস্থা আল মনিটরের বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। ইসরায়েলে নিযুক্ত নতুন তুর্কি রাষ্ট্রদূত উফুক উলুতাস জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন। 40 বছর বয়সী উফুক ইরান বিষয়ক একজন বিশেষজ্ঞ হলেও তিনি পেশাদারিত্ব কূটনৈতিক নন বলেও জানা গেছে। আলমনিটরের খবরে উলুতাসকে খুবই মার্জিত, খুবই বুদ্ধিমান এবং ফিলিস্তিনপন্থী বলে ধারণা করা হয়েছে। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পর 2018 সালের মে মাসে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।